আসসালামু আলাইকুম দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের আরবি শিখার টিউটোরিয়াল দেখছেন সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালটি বিশেষ করে যারা আগের ভিডিওতে কমেন্ট করেছেন তাদের কমেন্টের ভিত্তিতে আজকে টিউটোরিয়াল এবং কিছু কিছু নতুন ওয়ার্ড ও শব্দ সংযোজন করা হয়েছে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। আজকের প্রথম যে বাংলা শব্দটি সেটি হচ্ছে বাকি বা ডিউ বা ব্যালেন্স, যে যেভাবে বলে থাকেন না কেন, বাকি আরবি হচ্ছে বাকি বা আল বাকি। তো উদাহরণস্বরূপ এভাবে বলতে পারেন কাম বাকি, কত বাকি আছে। বাকি বা বাকি অনেক সময় বলা হয়ে থাকে কোনো কিছু উঠানো, কোনো কিছু নিচ থেকে উঠানো, এটা আরবিতে বলা হয় শিল। তুমি এটা উঠাও, এর আরবি হচ্ছে ইন্তাশিল হাদা। তো শিল শব্দটি অনেক সময় শিল হাদা, এটা লও, এ অর্থ ব্যবহৃত হয়ে থাকে। এটা ঘুরছে বা মুভ করছে, এটা ঘুরছে, এর আরবি হচ্ছে হাদা দাওয়ার। এটা থেমে আছে, এর আরবি হচ্ছে হাদা ওয়াকেফ। বা এভাবে বলতে পারেন হাদা মাই দাওয়ার, এটা ঘুরছে না, থেমে আছে। হাত বাইর করো, এর আরবি হচ্ছে ইয়াদ সাউই বাররা, ভিতরে ঢুকাও বা ভিতরে প্রবেশ করাও। এরকম বলতে এর আরবি হচ্ছে খাল্লি দাখেল। এটা বাঁকা করো, এর আরবি হচ্ছে মান হানা বা বলতে পারেন হাদা সাউকিদা। এটা এখন সঠিক হয়েছে, আগে বলছিল এখন এটা সঠিক হয়েছে। এর আরবি হচ্ছে আলহিন লাবাস বা বলতে পারেন আলহিন তাইফ সাউ তারতিফ। বা এভাবে বলতে পারেন হাদ আলহিন ফি সহি, সর্দি বা ঠান্ডা আরবি হচ্ছে জোখাম বা বারিদ্ধি। আমি এখন কি করব, এর আরবি হচ্ছে আনা এস সাউই আলহিন। বা এভাবে বলতে পারেন আনা সোনো সাউই আলহিন। মন খারাপ বা মন ভালো নেই, এর আরবি হচ্ছে কালবি মোজেন বা বলতে পারেন মেজাজ মোস্তাইফ। কান্না বা ক্রাই, এর আরবি হচ্ছে ইয়াপকি। হাসি, আরবি হচ্ছে ইদহাক। সুখী বা খুশি, আরবি হচ্ছে মাসরুর বা বলতে পারেন ফারহান বা সাইদ। তিনটির আরবি হচ্ছে সুখী বা খুশি, ইংরেজিতে হ্যাপি। দুঃখ বা কষ্ট, আরবি হচ্ছে হাজিন বা হাজন বা তাকলিফ, যে কোনো একটি বললেই হবে। আমি ডিউটি করব না, এর আরবি হচ্ছে আনা মাই আবগা হাদা শগল। আমি ডিউটি করব না বা কাজ করব না, এর আরবি হচ্ছে আনা মাই আবগা হাদা শগল। শগল অর্থ কাজ, আমাল অর্থ কাজ। তুমি আগে কি কাজ করছো, এর আরবি হচ্ছে ইনতাইস সাউই গবল। গবল শব্দটি অর্থ হচ্ছে পূর্বে, সাউই মানে হচ্ছে কোনো কিছু করা। আমি অনেক চেষ্টা করেছি, এর আরবি হচ্ছে আনা সাউই ওয়াজি হাওয়াল। হাওয়াল শব্দটি দ্বারা চেষ্টা করা বোঝানো হয়ে থাকে। পূর্ব দিক, আরবি হচ্ছে সার্ক। পশ্চিম দিক, আরবি হচ্ছে মাগরিফ বা আল গারব। উত্তর দিক, আরবি হচ্ছে শিমাল। দক্ষিণ দিক, আরবি হচ্ছে জুনুব। বাম দিক ইয়াসার, ডান দিক ইয়ামিন। ইনচি, আরবি হচ্ছে বুসা। আমার এখন কি করার আছে, এর আরবি হচ্ছে আনালহিন এস সই। এটা আগেই ভালো ছিল, হাদা ওয়ালফি সহি, স্থান বা জায়গা বা প্লেস, আরবি হচ্ছে মাকান। মনে হয়, হতে পারে বা সম্ভবত, এর আরবি হচ্ছে মুমকিন, অনেকে বলে থাকে মুমকিন বা রুব্বামা। তিনটার অর্থ হচ্ছে মনে হয় বা হতে পারে, সম্ভবত, পসিবলি বা মেবি, এরকম অর্থে মুমকিন, মুমকিন, রুব্বামা ব্যবহৃত হয়ে থাকে। যদি, ইংরেজিতে ইফ, এর আরবি হচ্ছে ইজা, আজ বা টুডে আরবি হচ্ছে আল ইয়াওম। দিন, আরবি হচ্ছে ইয়ম বা ইয়ম বা নাহার।
রাত আরবি হচ্ছে ফিল্লেল, বৃষ্টি আরবি হচ্ছে মাতার। তো এয়ারফুটকেও মাতার বলা হয়ে থাকে। আলু বা পটেটো এর আরবি হচ্ছে বাতাতাস বা বেতাতা, অনেকে বাতাতিস ও বলে থাকে। পেঁয়াজ আরবি হচ্ছে বাসাল। তৈল বা তেল আরবি হচ্ছে জেত বা জাইত। তৈল বা তেল আরবি হচ্ছে জেত বা জাইত। বন্ধুরা ভিডিওটি আছে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব না করেছেন, কারণ আপনাদের জন্যই আরবি শিখার টিউটোরিয়াল বানানো। আমাদের চ্যানেলের সাথে থাকলে আশা করি একদিন বা দুই দিন পরপরই নতুন টিউটোরিয়াল আপনারা আরবি শেখার জন্য পেয়ে যাবেন। তো আজ আর নয়, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। দেখা হবে কোনো এক টিউটোরিয়ালে। সি ইউ নেক্সট টাইম। টাটা, আসসালামু আলাইকুম।